দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছিলেন জন এদের বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দলীয় কন্দলের কারণে আওয়ামী লীগ ও বিএনপিকে অনেক আসনে অল্প ব্যবধানে পরাজিত হতে হয়েছে এজন্য এবার অনেক আগে থেকেই অভ্যন্তরীণ কন্দল মিটিয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষে একসঙ্গে কাজ করার আগাম নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী হয়ে একাধিক ব্যক্তি মন প্রত্যাশী হওয়ার পরে এটাকে নিয়ে কোনোরকমের দ্বিধা দ্বন্দ্ব কন্দলের মধ্যে জড়িয়ে হানাহানির মধ্যে যাতে না যায় সেই কারণে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে পারেন যে যারা দলের সিদ্ধান্তের বাইরে মনোনয়ন দেওয়ার পরে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে কাজ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক আমাদের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং এটা এমনও হতে পারে যে হয়তো দল থেকে আজীবনের জন্য হয়তো বহিষ্কৃত হতে পারে জোটে থাকলেও তিনশো আসনে দলীয় প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি রেখেছে আওয়ামী লীগ নির্বাচনী আসন প্রতি সব ভোট কেন্দ্রের ভোটারদের অবস্থা জানতে কমিটি গঠনের কাজ শুরু হয়েছে আগামী নির্বাচনের প্রস্তুতির জন্য সকল পর্যায়ে জেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে যে এখন থেকে কেন্দ্র কমিটিগুলো গঠন করার জন্য এই কেন্দ্র কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই কেন্দ্র কমিটির মধ্য থেকেই আমাদের পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয় এই কমিটির সদস্যরা ওই কেন্দ্রের যতগুলো ভোটার আসেন প্রত্যেকটা ভোটারের কাছে তারা যাবেন আমাদের দলের প্রার্থীর পক্ষে দলের পক্ষে এখন তাকে প্রচারণা করবেন উন্নয়নের চিত্র তুলে ধরবেন এবং এই ভোটারদেরকে সম্বন্ধে তাদের একটা ধারণা নিয়ে আসবেন যাতে আমরা নির্বাচনের সময় আমাদের পোলিং কেন্দ্রটা যাতে সহজেই ওই প্রত্যেকটা ভোটারকে শনাক্ত করতে পারে কেউ যাতে জাল ভোট দিতে বা কোনো চলচ্চিত্র করতে না পারে সেই জন্য আগের থেকে আমাদের এই কেন্দ্র কমিটি করা হচ্ছে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণার সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র মাঠ পর্যায়ে তুলে ধরতেও কেন্দ্র থেকে উদ্যোগ নেওয়া হয়েছে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হবে সঞ্জয় চাকি চ্যানেল আই, ঢাকা